প্রমাণ করার জন্য আপনি ভোরে উঠে আপনার মধ্যে তারা প্রায় জয়পুর ভোট কেন্দ্রে গিয়ে আপনার আপনাকে ভোট কুড়ি দিয়ে আসবেন, এসে আপনারা করবেন। তারপরে 26 তারিখ আপনারা রান্না বান্না শেষ করে রাখবেন, একটু একদিন একটু আগে বেশি করে রান্না করে রাখবেন। 27 জানুয়ারি মনে করবেন, ওটা একদিন আমাদের জন্য ঈদ আমার ফুটি হচ্ছে, আমরা ঈদের আনন্দ করব, আমরা নৌকায় ভোট দিব, আমরা রেডিওতে ভোট দিব, আমরা বই দরকায় ভোট দিব। ভোট দিয়ে আমরা এই এলাকার মানুষদেরকে জয়যুক্ত করে আপনাদের সেই ফুলের মালা ওদের গলায় নয়, সেই ফুলের মালা আমরা আপনাদের গলায় পড়াতে চাই। আপনারা আপনাদের এলাকাকে সুন্দর করার জন্য, সঠিকভাবে পরিচালিত করার জন্য, আপনারা সুন্দর থাকার জন্য এই মার্কেটগুলিতে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এখানে যারা ভাইরা আছেন আপনারা সবাই এইভাবে যেভাবে ঘিরে আছেন আমাদেরকে, সেই 27 জানুয়ারি ঠিক এইভাবে আমাদের মা বোনদেরকে ভোট কেন্দ্রে কেন্দ্রে নিয়ে ভোটের ব্যবস্থা করবেন। আপনারা আপনাদের বউ, আপনাদের মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকায় ভোট দিবেন, এবং অত্র এলাকার মনোনীত প্রার্থী আফতার আফতার ভাইকে আপনারা রেডিও মার্কায় এবং তাসলিমা নুরজাহান রুবিকে বই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তাদেরকে আবারও এইভাবে একটা এই পরিবেশে যেন আমরা এসে আবার একটা আনন্দ উল্লাস করতে পারি। সেই দিন 25 আপনাদের এখানে তিনজনকে আমরা ভোটে জয়যুক্ত করব, সেই দিন 25 এখানে একটি গানের অনুষ্ঠান এবং মঞ্চ তৈরি করব। আমি আমি কোচিকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আমার আজকের থেকে সবাই সবার মাঝের ভুল বুঝাবুঝি শেষ হয়ে যাক, আজকে আমরা সবাই সবার আমরা সবার আপনজন, আমরা কেউ কারো বাইরে নই। আমি আপনাদের সবার আবারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাইকে।